সকাল তো হয়েছে, এখনো ঘুমোচ্ছিস? সবাই তো পরিস্কুলে চলে যাচ্ছে, তুই এখনো যাচ্ছিস না কেন? মা, আমার জাদু শিখতে একদমই ইচ্ছে করে না। আমি তো তোমাকে আগেও বলেছি, আমি সব সাধারণ পরীদের মতো জাদু শিখে জাদু করতে চাই না। তাহলে তুই কি করতে চাস? আমি খুব ভালো নকশা করতে পারি। আমি চাই এমন নকশা করে জামা কাপড় তৈরি করতে। আমার একজন দর্জি পরে হতে খুব ইচ্ছে। আমি নিজে কাপড় কেটে সুন্দর নকশা করে জামা বানাবো, এতে আমার অনেক আনন্দ লাগে। সেটা তুই নিজের জন্য করতেই পারিস, তবে এটা করে তোমার জীবিকা আসবে না। তোকে পরীরা যে ভালোভাবে মাথা উঁচু করে বাঁচতে হলে পরী মুদ্রা আয় করতে হবে, আর সেটা তো এখানে পরীরা জাদু শিখেই করতে পারবে, এছাড়া তো সম্ভব নয়। আমি তো আমার তৈরি বিভিন্ন নকশার জামাগুলো এখানে বিক্রি করে পরী মুদ্রা আয় করতে পারি। পরীরা কি আমার জামা কিনবে না? পরীরা সবাই জাদু করে যার যার পছন্দ মতো জামা বানিয়ে নিতে পারে। কে কিনবে তোর কাছ থেকে জামা? এমন বোকামি করিস না, তাড়াতাড়ি গিয়ে জাদুর স্কুলে জাদু শিখে আয়। আমি আমার স্কুলের সময় ফাঁকিবাজি করেছিলাম, এজন্যই তোকে এমন দরিদ্র অবস্থায় বড় করছি। বাকিরা কত ভালো ভালো জাদু শিখেছে, আর তারা কত ধনী জীবন যাপন করছে। আমি এখানেই ছোট্ট করে তোকে নিয়ে থাকছি। কিন্তু আমার তো ইচ্ছে নেই কোনো বড় দালানে থাকার। আমার ইচ্ছে আমি আমার নিজের স্বপ্ন পূরণ করব। দরকার হলে আমি যে কোনো কিছু করব। এসব জাদু আমার মাথায় ঢুকে না। আমি বুঝি না কি করে জাদু করে পরীরা সবকিছু তৈরি করে। আমি এসব জাদু শক্তি কোনোদিনই শিখতে চাইনি। মায়াপরীর অনেক বোঝানোর পর খুশি পরী জেদের আগে কোনো কথাই শুনে না। ঠিক আছে, তোর যা ভালো মনে হয় কর। আমি গেলাম রাজপ্রাসাদে, আমায় রানীপরী ডেকেছে, তার সাথে কথা বলে দেখছি তোকে শায়েস্তা করা যায় কিনা। যা ইচ্ছে হয় বলো, আমি আমার নিজের মন যা বলবে তাই করব। মেয়েকে বলে তো দিয়েছি, কিন্তু কি করব, ও তো এত জেদি হয়েছে নিজের কথা থেকে এক পাও নড়বে না। রানীপরীর সাথে এ বিষয়ে আলোচনা করে দেখি, রানীপরী নিশ্চয়ই আমাকে কোনো সমাধান দিতে পারবেন। এসো, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আজ তো দেরি করলে যে, রাজদরবারে সকল পরীরাই দরবার শেষ করে যার যার কাজ চলে গেছে। ক্ষমা করবেন রানীপরী, আমার মেয়েকে জাদু স্কুলে পাঠাতে একটু দেরি হয়ে গেল। সে কোনোভাবেই জাদু স্কুলে যেতে চায় না, জাদু শিখতেই চায় না। কি করব বুঝতে পারছি না। আপনার কাছে কোনো বুদ্ধি থাকলে আমাকে দিন, বড় উপকার হবে। কি করতে চায় তোমার মেয়ে? জাদু শিখবে না তো পরী হয়ে এই রাজ্যে কিভাবে বাঁচবে, সেটা কি ভালো করে বুঝিয়েছো? অবশ্যই, আমার মেয়েকে আমি সবকিছুই বুঝিয়েছি। সে এমনিতে ভালোই বুদ্ধিমতী, কিন্তু জাদু শিখতে চায় না। সব সময় বলে সে দর্জি পরি হবে, সে সেলাই করবে। সেলাই কাজ করে নাকি তার মন সুখ খুঁজে পায়। ভালো কথা, এমনিতে ওই পরী রাজ্যে সকলে জাদু করে জামা কাপড় তৈরি করে। ও যদি অন্যরকম কিছু করতে চায় তাহলে আর এতে খারাপ কি? তুমি কেন শুধু শুধু মেয়েটাকে আটকাচ্ছো? খুশি যদি সত্যিই দর্জি পরী হয় তাহলে পরী রাজ্য থেকে কি করে পরী মুদ্রা আয় করবে? আর আমি চলে গেলে আমার অবর্তমানে কি করে চলবে? পরীরা তো সকলে জাদু দিয়ে নিজেদের জামা তৈরি করে নেয়। তুমি ভুল বলছো। যদি খুশি ভালো নকশার জামা কাপড় তৈরি করতে পারে তাহলে অবশ্যই পরীরা তার কাছ থেকে জামা কাপড় কিনবে। একটা নতুন জামার নকশা তৈরি করতে অনেক চিন্তা করতে হয়, আর আমাদের পরীদের অনেক সময় লাগে। যদি অন্য কেউ আমাদের এই কাজে সাহায্য করে তাহলে কেন কয়েকটা পরী মুদ্রা দিয়ে সে জামা কিনবে না? তুমি চিন্তা করো না, খুশিকে বলো তার যা ইচ্ছে হয় সে যেন তাই করে। আর অবশ্যই সবার প্রথম জামাটা আমার জন্য বানাতে বলবে। ঠিক আছে, আমি তাহলে খুশিকে গিয়ে সুসংবাদটা দেই, সে তাহলে এখন থেকে নিজের স্বপ্নের দর্জি কাজ শুরু করতে পারবে। ঠিক আছে, এখন তাহলে এসো। মা, সত্যি বলছো? তাহলে তো আমি আজ থেকে কাপড় তৈরি করা শুরু করে দিব। আমার খুব ভালো লাগছে, অবশেষে রানীপরী আমার স্বপ্নের কথা বুঝতে পেরেছেন। বল, তোর কি সাহায্য প্রয়োজন? আমি তোকে সাহায্য করছি। দেখতে দেখতে খুশি পরী তার মায়ের সাথে মিলে পরী রাজ্যে একটা বেশ বড়সড় দর্জির দোকান দিয়ে বসে, আর প্রথম জামাটা রানীপরীর জন্যই তৈরি করে। এই দেখো মা, কি সুন্দর জামা তৈরি করেছি আমি রানীপরীর জন্য। রানীপরীর কি এই জামাটা পছন্দ হবে? বাহ,
এত সুন্দর জামা তো আমি এর আগে কখনোই পরিরাজ্যে কাউকে পড়তে দেখিনি। রানীপুরীর অবশ্যই পছন্দ হবে, তুই নিজে গিয়ে জামাটা দিয়ে আয়। আচ্ছা মা, আমি তাহলে চললাম। আরে তুমি মায়াপুরীর মেয়ে খুশি না, কি মনে করে এলে? রানী সাহেবা, আমি আপনার জন্য আমার তৈরি নকশা করা জামা নিয়ে এসেছি। জামাটা দেখে বলুন কেমন হয়েছে, আপনার পছন্দ হলে আমার খুবই ভালো লাগবে। জামাটা দাও, আমি এক্ষুনি পরে আসছি। এই দেখো কি সুন্দর লাগছে আমাকে, এত সুন্দর নকশা তুমি করতে পারো আগে কেন বলনি? তুমি এখন থেকে আমার জন্য সব রকমের বড় উৎসবের আগে জামা বানাবে। তোমার জামা পরে আমি আশেপাশের রাজ্যের বিভিন্ন অনুষ্ঠানে যাব। কণিকা, এদিকে এসে দেখো কি সুন্দর জামা তৈরি করেছে খুশিপুরি। এর নতুন কি, আমি চাইলে জাদু দিয়ে এমন জামা তৈরি করতেই পারি। তুমি কেন শুধু শুধুই জাদু না জানা মেয়েকে জামা তৈরি করার জন্য বলছো? আমাকে বললেই হতো, জাদু দিয়ে আমি এর থেকেও ভালো নকশা করে জামা বানিয়ে দিতাম। এভাবে কেন কথা বলছো? খুশি ভালো নকশা জানে, তার তো প্রশংসা করা দরকার। খুশি, তুমি আমার মেয়ের কথায় কিছু মনে করো না। আমি কিছুই মনে করিনি। ঠিক আছে রানীপুরি, আমি তাহলে এখন চললাম। পরিরাজ্যে সকলেই খুশিপুরির কাপড়ের দোকান থেকে নিজেদের জন্য জামা কাপড় বানাতে শুরু করে। বাহ, তোর দোকান তো এখন পুরো পরিরাজ্যে বিখ্যাত হয়ে গেছে। সব পরিরাই তাদের অনুষ্ঠানের জন্য তোর কাছ থেকে জামা নিতে চাইছে। আমি স্বপ্নেও ভাবিনি তোর এমন সাধারণ একটা কাজ এত পরিচিতি এনে দেবে। যা করি ভালো লাগে আমাদের সেটা করাই উচিত, চিন্তা করো না। জাদু না শিখে আমি ভালোই আয় করতে পারবো। দেখতে দেখতে খুশিপুরির নাম সকল পুরীর মুখে মুখে। এটা রাজকন্যা কণিকা কোনোভাবেই মেনে নিতে পারে না। আমি রাজকন্যা, অথচ আমার থেকেও বিখ্যাত হয়ে উঠেছে সামান্য জাদু না জানা এক পুরী, এটা আমি কোনোভাবেই মেনে নিব না। কোনো একটা উপায় তো বের করতেই হবে। খুশি কোনো জাদুই জানে না, শুধু সেলাই কাজের মতো সাধারণ কাজ করে সবার মুখে মুখে কি করে থাকতে পারে? রাজকন্যা কণিকা খুশিপুরীকে সবার সামনে অপমান করার কথা চিন্তা করতে থাকে। এমন সময় রাজ্যে ঘোষণা হয়। শুনুন শুনুন সবাই শুনুন, আজ থেকে দুদিন পর পাশের রাজ্যের রাজকুমারের জন্য স্ত্রী খোঁজা হবে। সকল অবিবাহিত মেয়েদের লাল রঙের জামা পরে রাজপ্রাসাদে উপস্থিত থাকতে বলা হচ্ছে। নিশ্চয়ই খুশিপুরীও পাশের রাজ্যের রাজকুমারকে বিয়ে করার জন্য যাবে, আমিও যাব। আমি দেখব খুশি কি করে সেই রাজপ্রাসাদে যেতে পারে। এত সুন্দর জামা বানায় সে, তবে নিজে কোনো ভালো জামা পরে যেতে পারবে না। এক্ষুনি আমি বাজার থেকে সব রকমের লাল জামা কাপড় কিনে ফেলব, যেন খুশি চাইলেও কোনো লাল রঙের জামা কিনতে না পারে। মা শুনলে? আমিও ভাবছি পাশের রাজ্যে যাব। রাজকুমারের সম্পর্কে অনেক সুনাম শুনেছি, আমিও তার সাথে দেখা করতে চাই। তবে আমার কাছে তো কোনো লাল কাপড় নেই। আমি তো জাদু দিয়ে কাপড় তৈরি করতে পারি না, সেই জাদু শক্তি আমার নেই। তুই বাজার থেকে কোনো লাল কাপড় কিনে জামা বানিয়ে ফেল। খুশি অনেকগুলো দোকান খুঁজেও কোনো লাল রঙের কাপড় পায় না। একটা দোকানেও লাল কাপড় নেই, লাল কাপড়গুলো গেল কোথায়? সব কাপড় রাজকন্যা নিয়ে গেছে, এখন আমরা এত তাড়াতাড়ি জাদু দিয়ে লাল কাপড় তৈরিও করতে পারবো না। খুশি মন খারাপ করে বাড়ি চলে আসে। কি হয়েছে, মন খারাপ করে আছিস কেন? খুশিপুরি তার মাকে সবকিছু খুলে বলে। তোকে লাল রঙের জামা পরতেই হবে, এমন তো কোনো কথা নেই। তুই গোলাপি জামা পরে যা, তোর একটা সুন্দর গোলাপি জামা আছে, সেটা সুন্দর করে নকশা কর। তুমি ঠিক বলেছো, না যাওয়ার থেকে তো গোলাপি রঙের জামা পরে যাওয়াই ভালো। আমি এক্ষুনি এটাই আরো সুন্দর করে নকশা করছি। দুদিন ধরে খুশিপুরি তার গোলাপি জামাটা সুন্দর করে নকশা করে, আর অনুষ্ঠানের দিন সবার থেকে আলাদা জামা পরে রাজপ্রাসাদে উপস্থিত হয়। আরে এই মেয়ে কে? এই মেয়ে তো সবার থেকে আলাদা জামা পরেছে, আর কি সুন্দর নকশা করা জামা!
এত সুন্দর গোলাপি জামা তো আমি আগে কখনোই দেখিনি। আমি অবশ্যই ওই মেয়ের সাথে কথা বলে দেখব। রাজকুমার সকলকে পাশ কাটিয়ে সে গোলাপি জামা পরা মেয়ের দিকে ছুটে যায়। এই অদ্ভুত সুন্দর জামা কি তুমি জাদু দিয়ে বানিয়েছো? না, এটা আমি নিজে নকশা করে বানিয়েছি। আমি জাদু পারি না। পরি হয়েও জাদু জানো না? তুমি তো অদ্ভুত, কিন্তু আমার ভালো লাগলো। সবার থেকে আলাদা তুমি। একই হলো, আমি তো পরিকল্পনা করে লাল পোশাক পরে এলাম, তারপর রাজকুমারী খুশির সাথে কথা বলছে। এখন তো মনে হচ্ছে লাল জামা পরে এলে রাজকুমার খুশিকে খুঁজে পেত না, কিন্তু গোলাপি জামা পরে এসেছে বলেই সবার থেকে আলাদা লাগছে। পোড়া কপাল আমার। রাজকুমার খুশি পরিকে খুবই পছন্দ করে। খুব তাড়াতাড়ি ধুমধাম করে তাদের বিয়ে হয়ে যায়।